মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 13 জুলাই, এখন বাজে ঘড়িতে 7:30। তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে আমার। আর তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা সবাই নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার ভাইপো বাবানের জন্মদিন ছিল। তো আজ সকাল সকাল স্টার্ট করছি আজকের ব্লগটা, আর সবাই সঙ্গে থাকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো। যেদিন যেদিন আমি কাজে বেরোই, মানে সকাল সকাল স্নান করে নিই, সেদিন সেদিন আমি স্নান করে এসে তুলসী মন্দিরের ওখানে একটু জল দিয়ে দিই, তারপরে সূর্য প্রণামটা করি আর ঠাকুরঘরটাও মুছে দিই। জেঠিমা পুজো করার আগে ঠাকুরঘরটা মোছা থাকলে জেঠিমারও সুবিধা হয়। বাট যেদিন যেদিন বাড়িতে থাকি সকাল সকাল স্নানও করা হয় না, এই কাজ থাকলে সব কাজই বেশ সকাল থেকে একদম সময় মতো হয়ে যায়। আর গাছে জল দেওয়াটা তো থাকেই, গাছে জল দেওয়া আমরা যে কেউ দিয়ে দিই, যে কে ছাদে আসে প্রথমে সেই জল দিয়ে দেয়। তো এগুলো করে জামা কাপড় যেগুলো আছে সেগুলো একটু মেলে নেব, তারপরে নিচে গিয়ে বাকি কাজকর্ম করব। সকালের এই সুন্দর ঝলমলে রোদ আর এই আবহাওয়াটা যে কি ভালো লাগে! সকাল সকাল মেঘলা ওয়েদার দেখলে মনটাও খারাপ হয়ে যায় আর কোনো কাজ করার এনার্জিও থাকে না। তো এইরকম ঝলমলে রোদ দিয়ে সকাল শুরু হলে বেশ সব কাজেই দারুণ এনার্জি পাওয়া যায়। তো জন্মদিনের জন্য বাড়িতে এসেছিলো অনেক লোকজন আর খুব মজা আনন্দ করে কাটলো কদিন। তবে আবার সেই নর্মাল লাইফে সবাইকে ফিরতেই হবে। আর পঞ্চায়েত ইলেকশনের জন্য আমারও কলেজ অনেক দিন বন্ধ ছিল, তো সেই কারণে আবার আজ থেকে শুরু হচ্ছে রেগুলার আবার কাজের। তো এখন সকাল সকাল ছাদে এসে সমস্ত জামা কাপড় মেলে এবার এখন যাব নিচে, খাবো একটু চা, তারপর রেডি হয়ে আবার খাওয়া দাওয়া করে বেরোবো। তো আবার সেই ডেলি রুটিন আজ থেকে শুরু হয়ে গেল। আর এতদিন বাড়িতে লোকজন ছিল বলে অনেকই এরকম মজা হলো, আর প্রচুর বাড়ির একটা মানে একটা অনুষ্ঠান গেলে অনেক রকমের কাজকর্মও থাকে, তো সেই সব মিটেও গেছে। তো আবার যে চলে এসেছি, এবার আমি একটু খাচ্ছি চা। যতই সকালবেলায় ব্রেকফাস্টে ভাত খায় না কেন, সকালবেলায় এক কাপ চাটা খেলে বেশ ভালো লাগে। আমার একটা অভ্যেস আছে যে আমি প্রত্যেক দিনই কিন্তু শ্যাম্পু করি। মানে কি হয়, আমি বাইরে বেরোই অথবা বাড়িতে থাকি, আমার শ্যাম্পু করাটা মাস্ট। আমি কেন জানি না শ্যাম্পু না করে একদমই থাকতে পারি না। তো এবার নিচে যাব আর খাওয়া দাওয়াটা সেরে নেব। এই যে আজকে খাচ্ছি ভাতের সাথে একটু আলু সেদ্ধ, ঢ্যাঁড়স চচ্চড়ি, আর এখানে আছে আলু সয়াবিন। তো সকালবেলা আমি খুব একটু হালকা খেতেই পছন্দ করি, খুব বেশি কিছু আমি খেতে পারি না সকাল সকাল। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, এবার ব্যাগ গুছিয়ে বেরোনোর পালা। আর এই বীভৎস গরমে এই মানে নিজের স্কিন কেয়ার প্রোডাক্ট রাখার জন্য এই আর্ম স্লিভসটা ইউজ করাটা মাস্ট। তোমরা যারা যারা বাইরে বেরোনো কেন এইটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো আর ট্যানটাও কম পড়ে। যতই গরম লাগুক না কেন এই আর্ম স্লিভ, সক, সানগ্লাস, মুখটাকে ভালো করে প্রোটেক্ট করা, এগুলো কিন্তু দরকার। তো কথায় কথায় এবার বেরিয়ে যাব, আর ট্রেনে উঠেও গেছি, তো এবার যাওয়া যাক নিজের গন্তব্যে। তো এখন বাজে 3:45 আর বিকেল প্রায় হব হব, আর আকাশে করে আছে ভীষণ মেঘ। তো একটা মানে অদ্ভুত ব্যাপার যে মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি, আবার মাঝে মাঝে কোথাও কোথাও রোদ। তো আজকে অটোতে আসার সময় আমি অর্ধেক সাইড ভিজে গেছি, তো আবার স্টেশনে দেখছি আবার রোদ। তো এরকমই চললো। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে বসে গেছি আমার পুচকে বাচ্চাদেরকে নিয়ে, যে টায়ার্ড থাকলেও এদের সাথে বসলে বেশ আবার নতুন করে এনার্জি তৈরি হয়ে যায়। এরা গল্প আর পড়া কিন্তু একসাথেই করে, এদেরকে দেখে নিজেদের ছোটবেলাটাও মনে পড়ে যায়। আর রাত্রে আজকে ডিনারে খেলাম বাটার নান, কড়াই পানির আর চিকেন। কড়াই পানিরটা তো বৌদি বানিয়েছে, দাদা চিকেনটা বানিয়েছে, আর বাটার নান। গুড মর্নিং, আজ 14 জুলাই, এখন বাজে ঘড়িতে 9:30। তো কালকে ফেরার সময় রাস্তায় এত বৃষ্টি আর এমন একটা ওয়েদার যে এখানে বৃষ্টি তো এক জায়গায় রোদ। তো অটোতে করে ফিরছিলাম আর এত জোরে বৃষ্টি যে আমার একটা সাইড পুরো ভিজে গেছিলো। তো সেটা তো বুঝতে পারিনি, স্টেশনে এসে আবার একই রকম রোদ, বাড়িতে এসে আবার পড়ালাম স্নান করে, তো ডিনার করলাম,
তো তারপর রাত্রিবেলা থেকে গলাটা হালকা করে চোখ ধরতে আরম্ভ করেছে। তো রাত্রে মানে রাত্রি থেকে গলায় এত ব্যথা, কি শরীরটা একটুখানি খারাপই আর কি। তো সকাল সকাল উঠে চা খেয়ে আবার এক দু ঘন্টা ল্যাব খেলাম। তো ফাইনালি খুবই ড্রাউজি লাগছিল বলে স্নানটা সেরে নিলাম। তো এখন নিচে যাব আর একটু গার্গিল করতে হবে, তারপরে ব্রেকফাস্ট করব। তো এখানে সমস্ত জামা কাপড় মেলে দেওয়া ডান, এবার নিচে যাব। তো নিচে গিয়ে করব ব্রেকফাস্ট। তো নিচে চলে যাচ্ছি, বোন আর বাবা অনেক আগেই নেমে গেছে, ওদের হয়তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে এখানে বোন বানিয়ে রেখেছে আমার আর বাবানের জন্য ম্যাগি, আমারও গলা ব্যথা করছে বলে আমি বললাম আমিও একটু সুপ সুপ ম্যাগি খাবো। তো আমার আসতে দেরি হলো বলে ম্যাগিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। তো ম্যাগিটা একটু ঢেলে নিই এবার আর একটু সস দিয়ে। ম্যাগির পরিমাণটা বেশ অনেকটাই ছিল, তো আমি বোনকে বললাম যে তুইও কিছুটা নে, কারণ আমি এতটা খেতে পারবো না। আর আমার অলরেডি ঠান্ডা লেগে আছে বলে আমার কিছুই খেতে ভালো লাগছে না, তাও এবার খেতে তো কিছু একটা হবেই। তো ম্যাগিটা চটপট করে খেয়ে নিলাম। এরপরে বাকি যা যা টুকটাক কাজ আছে, একটু জামা কাপড় গোছানো আছে, সেইগুলো করব। তো ব্রেকফাস্টও ডান সবার, আর এখানে এখন বসে আছে আমি আর বাবান। বাবানের সাথে খুনসুটি করতে করতে কাটলো দুপুরটা। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম। খাওয়া দাওয়া দুপুরে সেরকম কিছুই করতে পারিনি, আর গলাটা ব্যথাটা আরো বেড়েছে বলে এবার একটু বিকেলবেলায় বেরোলাম। কারণ প্রথমেই নেবো একটু ওষুধ আমার গলা ব্যথার জন্য, তারপরে আজকে যাব একটু দিদির বাড়ি। ছুটির দিনগুলোতে মাঝে মাঝে একটু দিদির বাড়িতে ঘুরে আসি, দিদির বাড়িটা আমাদের বাড়ির এখান থেকে কাছেই। তো প্রথমেই একটু ওষুধ নিয়ে নিলাম। তো চলে এলাম দিদির বাড়ি। এখানে দিদির বাড়িটা কিন্তু অনেক পুরনো দিনের, আর অনেক বড় উঠোন আর ভর্তি গাছ। তো মানে এত ভালো লাগে বাড়িটা, মানে বাড়িটা দেখলেই মনে হয় অনেক পুরনো, আর এটা অন্যরকম ব্যাপার আছে। তো দিদির বাড়িতে দিদি ছাদেই ছিল বলে আমরাও সবাই ছাদেই চলে এসেছি, আর ছাদের ওয়েদারটাও দারুণ। তো ছাদে একটু হাঁটাহাঁটি করতে করতে আমরা একটু গল্প করছিলাম। বর্ষার মেঘটাও যেন অন্যরকম, যেইখানটায় মেঘ দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো গতকালকেও ফেরার সময় আমি এই কারণেই ভিজেছি, মানে যেখানে মেঘ দাঁড়াচ্ছে এক জায়গায় দেখছি রোদ, এক জায়গায় বৃষ্টি, তো এরকমই ওয়েদার। তো লাস্ট দুদিনের সব আমার ডেইলি লাইফের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা শেষ করব এখানেই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করেছিলে।